আপনি বন্ধ করুন, অতবার ছুঁয়ে দেখো তো কাটা তো। হ্যাঁ হবে না, ওই পাশেটাই হবে। হবে এইটাতে, এইটাতে লাগালে হয়ে যাবে। তাহলে এইখানটায় বলো কি বলো তো, কাদাটা দিলে না তাহলে ওনারই ভেতরটা জলটা যাবে না ধাক্কাতে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, মাটি দিয়ে আর কাদা দিতে হবে, ইয়ে ইট দিয়ে আর ফাঁকে সিমেন্টটা এখন দেওয়া যাবে না, কাদা দিতে হবে। ওটা দেওয়া হবে, চিন্তা নেই। আরে জলের মধ্যে ঘুরিস না বাবা, কতদিন পর সমুদ্র নামলাম। বাহ ভালো লাগছে, ডাঙ্গাগুলো তো ভালো লাগছে না তো? মামা ওঠো এদিকে, জলটা ঠিক নয় কিন্তু, বৃষ্টির জল উঠছে, ওঠো ওপরে। যেটা তুমি এইখানে দাঁড়িয়ে জলে দাঁড়িয়ে যাচ্ছ সেটা ওপরে ডাঙ্গায় দাঁড়িয়ে দেখো। এইখানটা মা ইট দিয়ে কাদা দিয়ে দাও, তাহলে উনি যেটা ছিঁচছে না তাহলে ওদিকটা মনে হয় না ঢুকবে। এইটাকে এরকম পেতে দিয়েছে, একটু পেতে দিয়েছে, সাইড করে দিলে ওই যে ওইটা, ওই ওটা আর করে দিয়েছে, ওটা 5 ইঞ্চি, ওটা 3 ইঞ্চি দিয়েছে, এটা 5 ইঞ্চি দিয়েছে। এটাকে যদি এরকম দাঁড় করিয়ে দিত মিস্ত্রিকে দেওয়া যাবে, তার জন্য এইটাকে আর একটু বড় করতে হবে, করে এরকম 3 ইঞ্চি দেওয়া যাবে, দিয়ে আর প্লাস্টার করে। এটা তো মিস্ত্রি, না না এইটা তো না, এই তো এই যে এই লেভেল করে না, এই বরাবর এইটাকে করবে, করে তার উপর 3 ইঞ্চি, না না আগেই আগেই করা হয়েছিল গেটটা, তারপরে তোলা হয়েছে, কুড়ে তারপরে গেট তোলা হয়েছে। বললো এখানে যদি কেউ বাইক ফাইক ঢোকায় ঢোকাতে পারবে না 3 ইঞ্চিতে, আর এইভাবে তো জল ওঠেও না, না সেই জন্য আমি অত এ করিনি। না না জল পাস হচ্ছে না, সব সৃজনী জলগুলো এখানে আসছে। এবারে আপনি ঘরের জলগুলো একটুখানি কাঁচিয়ে এদিকে দিয়ে দিন, এনে ঝাঁটা ঝাঁটা দিয়ে হবে, তাহলে ওদিকটা কিছুটা খালি হবে। আমি তো ওখানে দিচ্ছিলাম, ওদিকে পুকুর থেকে জল আসছে। আমি ভাবলাম এদিক থেকে জলটা ছিঁচে ওই দিক থেকে বেরোবে। সব দিকে দেখুন জলে জল, পুকুর আর রাস্তা এক হয়ে গেছে, পুকুরের মাছগুলো রাস্তায় চড়ে চড়ে বেড়াচ্ছিল সকালবেলা, কিন্তু এখন আর মাছ দেখতে পাচ্ছি না। আমি ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত এখানটায় মাছ ঘুরছিল শুনলাম, আমি যেই উঠলাম মাছগুলো আর চলে গেল। আমি একটু মাছ ধরবো, দেখুন আমার সঙ্গী কালু আমার সঙ্গে সঙ্গে ও পরিদর্শনে বেরোচ্ছে জল। আয় তুই আর আমি দেখি ঘুরে ঘুরে কি হচ্ছে চারদিকটার অবস্থা, একটু মাছ নেই, সব দিকেই জলে জল। দেখি এদিকে তুই চল, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখবি তো, দেখ আয় আয় দেখি কত জল উঠেছে, ঘরের ভেতরে জল, রাস্তায় জল, বাবা সব দিকে জল। হ্যাঁ হ্যাঁ সাগর হয়ে গেছে তো, তোমাদের ওদিকে কি হয়েছে? দেখেছেন পুকুর জল সব এক হয়ে গেছে, বৃষ্টি পড়ছে এখন একটু একটু, দুটো পুকুরই এক হয়ে গেছে। কি হবে আমাদের বাড়ি, বাড়ির পেছনের ভিউটা দেখালাম, এই দেখ কালুও গেছে আমার সঙ্গে জল দেখতে, জল বেরোচ্ছে না, একটু একটু করে বেরোচ্ছে, জল অল্প করে জলটা বেরোচ্ছে, আমি এই জন্য ছিঁচতে চাইলাম। হ্যাঁ
ছিঁচবো? তুই ছিঁচবি? তুই ছিঁচবি? চ জল ছিঁচি। আর দেখাতে পাচ্ছি না, বৃষ্টি এসে গেছে, আমার ফোনও ভিজে আছে, একটু দেখি জল কাচাই। আবার পরে দেখা হবে, টাটা বাই।